वेलकम फ्रेंड्स, তোমাদের স্বাগত জানাচ্ছি। फ्रेंड्स, তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে যে আনসার কিট জন্য, ঠিক না? অ্যাকচুয়ালি আমিও তোমাদের সঙ্গে ডিউটিতে ছিলাম, সেই জন্য আমার আসতে লেট হয়ে যায় এবং এক্ষুনি এসে সবগুলো আনসার কি বের করলাম, ঠিক আছে? সম্পূর্ণ সবগুলো বের করতে পারিনি আমি। 1 থেকে 50 নাম্বার পর্যন্ত আনসার কিগুলো দিয়ে দেব এবং নেক্সট ভিডিওতে 50 থেকে 100 পর্যন্ত আনসার কিগুলো দিয়ে দেব। হ্যাঁ, এর মধ্যে এক দুটো যদি ভুল হয় একটু দেখে নেবে, ভুল হতে পারে। হ্যাঁ, চলো। আর আমরা যে কোশ্চেনগুলো ক্লাসে করিয়েছি এবং আমাদের বুকের মধ্যে যেগুলো প্রোভাইড করেছি, এর মধ্যে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন পড়েছে। কিছু কোশ্চেন আমি প্রথমে বলি, কিছু কোশ্চেন ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা ধরতে পেরেছো তো আনসার করতে পেরেছো, যারা ধরতে পারোনি কিন্তু বলবে কমন পড়েনি। কিন্তু কোনটি কোনটি কমন পড়েছে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেনটা কি দেখো, তোমরা মিলিয়ে নেবে। কিউ2 প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য হলো কি? শুধু দেখো, আমি সিরিজ যেটা নিয়েছি তোমাদের কোশ্চেনগুলো উল্টাপাল্টা হতে পারে, একটু মিলে নেবে। অপশন সি হবে সঠিক উত্তর, মনুষ্য সৃষ্ট গ্রিন হাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, দু নম্বর আছে, দেখো কোন বিখ্যাত পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে মনে করা হয়? কিছুদিন আগে আমি 2-3 দিন আগে ক্লাসে করিয়েছি কোশ্চেনটা, রামন ম্যাগসেস পুরস্কারকে। হ্যাঁ, কোন পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে গণ্য করা হয় বা বলা হয়? রামন ম্যাগসেস পুরস্কারকে ক্লাসে করিয়েছি। পৃথিবীর কোন একটি মাত্র ম্যানগ্রুভ অরণ্য আছে যেখানে বাঘ বসবাস করে? সুন্দরবন ম্যানগ্রুভ অরণ্য আমাদের বুকের মধ্যে আছে, দেখে নেবে, ঠিক আছে? ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বছরের কোন দিক সময়টাতে থাকে? জুন সেপ্টেম্বর, বা কোন দিক থেকে আসে, এটাও আমরা করিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসনকে? রাজীব কুমার। আমি যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি সেখানে কোশ্চেনটা আছে, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? দুটি ক্লাস করিয়েছি রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের, এর মধ্যে একটি ক্লাসে এটা আছে। হ্যাঁ, রাষ্ট্রসংঘ সদর বা প্রধান কার্যালয় হলো কোথায়? নিউ ইয়র্কে, রাষ্ট্রসংঘের, ঠিক আছে? আচ্ছা, পানীয় জল বিশুদ্ধকরণে ফিটকিরি ব্যবহার করা হয়? আমরা সকলে ফিটকিরি ব্যবহার করি, এখন তো করি না, আগে আমাদের মাতা পিতা বা দাদু ঠাম্মারা করতো, ফিটকারি দিয়ে জলকে বিশুদ্ধ করা হতো। সেই জল থেকে কি করা হতো? মৃত্তিকা কণার ঘনীকরণের জন্য, যে মৃত্তিকা, যে আয়রন মৃত্তিকা থাকে সেগুলোকে দূরকরণের জন্য ফিটকারি ব্যবহার করা হতো, ঠিক আছে? বেশি উচ্চতা রান্না করা কঠিন, বেশি উচ্চতা রান্না করা কেন কঠিন? বেশি উচ্চতা বায়ুমণ্ডলের চাপ কম থাকে এবং জলের ফুটনাঙ্গ কমে যায়। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, সকলে সবগুলো মিলিয়ে নাও। হ্যাঁ, আমি প্রথমে বলেছি কোশ্চেনটা আমি তোমাদের যখন আমি সঙ্গে সঙ্গে কিন্তু দেখেছি তোমাদের কোশ্চেনটা, কোশ্চেনটা একটু মডারেট বা একটু টাপ লেভেল হয়েছে, ইজি লেভেল হয়নি। হ্যাঁ, কিছু কোশ্চেন এখান থেকে একটু টাপ লেভেল হয়েছে, কিছু মডারেট লেভেলে হয়েছে। হ্যাঁ, দেখো, ভারতবর্ষের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধানকে রাষ্ট্রপতি? ক্লাসে করিয়েছি আমরা একদম বেসিক কোশ্চেন। ভারতবর্ষের ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ণয় করার জন্য কোন উপগ্রহটি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হিসেবে উপরে কোনোটি নয়। ওকে, চলো 11 নম্বর দেখো, ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম? সম্ভবত আমি 19 থেকে 20 তারিখের মধ্যে কোশ্চেনটা করিয়েছি, বেরেন্দ্বীপ আগ্নেয়গিরি, ঠিক না? আচ্ছা, কোন দিনটিতে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়? ইম্পর্টেন্ট ডে একটি ক্লাস করিয়েছি, সেখানে কোশ্চেনটা পেয়ে যাবে, 22 মে করিয়েছি। স্ট্রেটোস্ফিয়ারের ওজন স্তরের পুরুষত্ব কোন এককে মাপা হয়? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থি থেকে অধিক ক্ষরণের ফলে শিশুদের কি হয়? ক্লাসটা করিয়েছি, যদিও এটা সায়েন্সের কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক না? উচ্চতা বৃদ্ধি পায়, এখানে এক দুটা কোশ্চেন তোমাদের সিলেবাসের বাইরে থেকেও এসেছে, আমি কোনটা কোনটা বলে দেবো। পিটুইটারি গ্রন্থি থেকে তোমাদের সিলেবাসে কী ছিল? ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্টোরি, কনস্টিটিউশন, ঠিক না? এক দুটা কোশ্চেন বাইরে থেকে এসেছে, যেমন পিটুইটারি গ্রন্থি এটা বাইরে থেকে এসেছে, যদিও আমি ক্লাসে করিয়েছি, আমাদের রাত্রি 8:30 ক্লাসে এই কোশ্চেনটা আমি করিয়েছি। ফটোগ্রাফিতে ব্যবহৃত একটি রাসায়নিক হলো? ক্লাসে করিয়েছি সোডিয়াম সালফাইড, আমাদের রাত্রি 8:30 ক্লাসে আমি করিয়েছি, যেখানে মিক্সড জিকে ক্লাস করিয়ে থাকি, সায়েন্স সব সাবজেক্টের উপর মিক্সড, সেখানে আমি করিয়েছি। সেই জন্য আমি তোমাদেরকে বলেছি কোনো একটি নির্দিষ্ট এক্সামে যদি কোশ্চেনটি একটু টাফ করতে হয়, ক্যান্ডিডেটদের বিভ্রান্তি করার চিন্তা থাকে, তাহলে কিন্তু সিলেবাসের বাইরেও তোমাদের কোশ্চেন দিয়ে দেবে, যেখানে তুমি বুঝতে পেরেছো একটি দুটি কোশ্চেন সিলেবাসের বাইরে তোমাদের, ঠিক না? ওকে, চলো। রেড ডাটা বুকে তাদের তথ্য থাকে, কী হবে সঠিক উত্তর? অপশন সি, বিপন্ন প্রজাতির। হ্যাঁ, সিলেবাসের বাইরের কোশ্চেন। ওকে, হারপেটোলজি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে আলোচনার বিষয় হলো স্তন্যপায়ী। ওকে, তুমি বুঝতে পারছো কোন কোন কোশ্চেনটি তোমাদের সিলেবাসের বাইরে, তোমাদের সিলেবাসে কী ছিল আর কোনটি কোন কোন কোশ্চেনটি সিলেবাসের বাইরে থেকে, সেই জন্য তোমাদেরকে একটু টাফ মনে হয়েছে সিলেবাসের বাইরে থেকে দিয়েছে বলে, ঠিক আছে? বিশ্ব জল দিবস কোন তারিখে পালিত হয়? 22 মার্চ। অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ,
কোন তারিখে নাগাসাকি দিবস পালন করা হয়? আমি করিয়েছি 9ই আগস্ট, হিরোশিমা হলো 6ই আগস্ট, এর 3 দিন পরে নাগাসাকি। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ফেলেছিল হিরোশিমাতে 6ই আগস্ট, এবং সেকেন্ড ফেলেছিল 9ই আগস্ট নাগাসাকিতে। ক্লাসে বিস্তারিত আলোচনা করে করিয়েছি। কোন মন্দিরটি মহারাজা গোবিন্দমাণিক্যের রানী নির্মাণ করেছিলেন? উপরে কোনোটি নয়। চলো, গান্ধীজির রাজনৈতিক গুরুকে অনেকবার করিয়েছি, আমাদের বুকেও আছে, গোপালকৃষ্ণ গোখলে। আন্তর্জাতিক যোগ দিবস ইম্পর্টেন্ট ডেতে করিয়েছি, 21শে জুন। কেউ অস্বীকার করতে পারবে না এগুলো আমি করিয়েছি না বলে, সবগুলো কিন্তু আমি ক্লাসে করিয়েছি, ঠিক আছে, এবং আমাদের বুকের মধ্যেও আছে। অকবর দিবস কবে উদযাপন করা হয়? 19শে জানুয়ারি। আচ্ছা, ত্রিপুরী সুন্দরী এক্সপ্রেস আগরতলা এবং ড্যাশ স্টেশনের মধ্যে চলে, আনন্দবিহারের মধ্যে চলে। হ্যাঁ, আচ্ছা, ইউপিএসসির জন্য পরীক্ষা পরিচালিত করে কে? অ্যাকচুয়ালি এটা সর্বভারতীয় চাকরির জন্য, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অ্যাকচুয়ালি এটা বিতর্কিত, কেন্দ্রীয় চাকরির পরীক্ষা হবে না, যদিও এটা ইউপিএসসি, সর্বভারতীয় চাকরির জন্য ইউপিএসসি, আইপিএস, আইএএস, আইএফএস বা বিভিন্ন দপ্তরের প্রায় 1000-1200 মতো পোস্টের জন্য সর্বভারতীয় স্তরে এটা করিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, 2021 সালের মার্চ মাসে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাঁপানিয়া যে বইমেলা হয়েছিল এটা কত? এটা 29তম ছিল, 39তম, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, 10ই মার্চ 2021 সালে ত্রিপুরার ফেনী নদীর উপর নির্মিত সেতুটির নাম কি? মৈত্রী সেতু। আচ্ছা, সম্প্রতি ত্রিপুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 5টি বই ছিল, তার মধ্যে কোন উপজাতির? এখানে মণিপুর, বিষ্ণুপ্রিয়া, মগ এবং কোনটা হবে? এবং চাকমা হবে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, চাকমাঘাট ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? খোয়াই নদীর উপর, ঠিক আছে। ত্রিপুরার কোন মহকুমার সাথে বাংলাদেশের বর্ডার নেই? উদয়পুর, উদয়পুরের সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার নেই। হ্যাঁ, সামনে দিয়েও নেই, এই সাইড দিয়েও নেই, তোমরা দেখবে একটু। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, 31 নম্বর দেখো, কখন ত্রিপুরা জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল? এটা হবে অপশন বি হবে সঠিক উত্তর, 27শে ডিসেম্বর 1945, ঠিক আছে। আচ্ছা, কোন টেলিভিশন সিরিজ গোল্ডেন গ্লোব 2021-এ সেরা সিরিজের পুরস্কার পেয়েছিল? দ্য ক্রাউন, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, ভারত সরকার কর্তৃক অনুমোদিত নতুন সিরিজ সার্ভিস সিভিল সার্ভিস সংস্কার কর্মসূচির নাম কি? অপশন বি হবে সঠিক উত্তর, মিশন আইজিউ, আইজিউটি। হ্যাঁ, আচ্ছা, যখন শমসের গাজী নিহত হন তখন বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম, আমাদের বুকের মধ্যে আছে, দেখবে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান প্রসাদ যে বিজ্ঞান বইটি প্রকাশ করেছেন সেই বিজ্ঞান বইটির নাম কি? অপশন সি হবে সঠিক উত্তর, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, চলো, 36 নম্বর দেখো, 12ই আগস্ট 2020 থেকে বাংলাদেশ ভারতের হাই কমিশনার কে নিযুক্ত হন? বিক্রম কুমার ডুয়াই স্বামী। হ্যাঁ, চলো, কোন খেলা 2024-এ প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে? ক্লাসে করিয়েছি স্কোয়াড। হ্যাঁ, স্কোয়াশ। আচ্ছা, চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনাটির নাম কি? উপরে কোনোটি নয় হবে। হ্যাঁ, চলো, বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি থিম সহ একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সম্প্রতি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? সেটা হবে, অ্যাকচুয়ালি সেটা হবে অপশন সি, ঢাকা। ওকে, ঢাকা হবে, ইয়েস, এটা ঢাকা বা ঢাকাই হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল কোথায়? ত্রিশক্তি আতাত যেটা হলো ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো, 41 নম্বর দেখো, 2021 সালের 30শে জানুয়ারি অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ এনটিডি দিবস পালন উপলক্ষে কোন ভারতীয় স্মৃতিস্তরে আলোক প্রজ্জ্বলন সজ্জা করা হয়েছিল? কুতুব মিনার, অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতীয় রেলওয়ে, একদম ইম্পর্টেন্ট, কিছুদিন আগে ক্লাসে করিয়েছি, ভারতীয় রেলওয়ে ঘোষিত নতুন রেলওয়ে হেল্পলাইন হলো 139। হ্যাঁ, ওকে, নিম্নলিখিত কোন অনুষ্ঠানটি উদযাপনের জন্য সম্প্রতি অমৃত মহোৎসব চালু হয়েছিল? ভারতের স্বাধীনতা 75 বছর জন্য উপলক্ষের জন্য। হ্যাঁ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নিযুক্ত সম্প্রতি নিহত 22শে ফেব্রুয়ারি 2021-এর লুকা আত্তানাসিউ কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন? অপশন সি হবে সঠিক উত্তর, ইতালি। হ্যাঁ, বিশ্ব ইতিহাসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কনিষ্ঠতম পিএইচডি ডিগ্রি অর্জনকারী কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর কিম্বালি স্যাডবল। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। সম্প্রতি কোন দেশে বাচ্চাদের আইডিতে মায়ের নাম নথিভুক্ত করার জন্য আইন অনুমোদন হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের
কোশ্চেনের মধ্যে এটা আছে আমাদের, অস্ট্রেলিয়া, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, চীনের বাইরে প্রথম নোবেল করোনা ভাইরাস রোগের সংক্রমণ সুনিশ্চিতভাবে পরিলক্ষিত হয় থাইল্যান্ডে 28 ডিসেম্বর 2019 সালে, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ চলো, বিশ্বের কোন দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-এর শীর্ষস্থানে আছে, অপশন বি হবে সঠিক উত্তর নরওয়ে। হ্যাঁ 2021 সালের জনস্বার্থমূলক কাজে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন কে, সিনজু আবে, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কে, করিয়েছি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, লুইস, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে এটা, লুইস গ্লুক, ঠিক আছে লুইস গ্লুক। তাহলে আমি 50টি কোশ্চেন এখন আলোচনা করেছি, নেক্সট কিছুক্ষণ পরে তোমাদেরকে 51 থেকে 100 পর্যন্ত দিয়ে দেবো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, এক্ষুনি ডিউটি করে এসেছি তোমাদের সঙ্গেই, তোমাদের পরেই এসেছি, অনেক পরে এসেছি তোমাদের থেকে। চলো তাহলে কার কতটা হয়েছে একটু কমেন্টস করে জানাবে। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমরা ক্লাসে করিয়েছি এবং আমাদের বুকের মধ্যে আছে। হ্যাঁ কিছু কোশ্চেন ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা ধরতে পেরেছো আমি বরাবরই বলছি আনসার করতে পেরেছো, ঠিক আছে। তাহলে কমেন্টস করে জানাবে কার কতটা হয়েছে, বেস্ট অফ লাক, ওকে থ্যাংক ইউ, জয় হিন্দ।